তালে উঠে উঠছে এবং হাঁপাচ্ছে হাঁপাচ্ছে আর বলতেছে যে আমি একজন মোটা মানুষ, আমার যদি এইভাবে কষ্ট করে শক্তির উচ্চ ক্রম অনুসারে একতলা, দোতলা, তিনতলা এভাবে চারতলায় আসতে হয়, তাহলে পরমাণুর বিভিন্ন অরবিটালে শক্তি ইলেকট্রন সমূহ কিভাবে প্রবেশ করবে? ঠিক এমনি ভাবেই শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে। তো তিনি তা হচ্ছে যে একটা সূত্র বের করে ফেললেন যে পরমাণু বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এরকম শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে। তিনি একটা নিয়ম দিচ্ছেন, N+L এর নিয়ম। তো এটাও তার লাইফের একটা মজার ঘটনা থেকে আসছে। তো তিনি তার যে গুড ফ্রেন্ড ছিল, যে তার গুড ফ্রেন্ড একদিন তাকে ছেড়ে চলে যাচ্ছে, তো সে এভাবে ডাকতেছে যে শোনো শোনো, তো এইভাবে ডাকতেছে কাজ হচ্ছে না, তো এবার সে আরো ভালো করে ডাকতেছে যে প্লিজ শোনো প্লিজ শোনো, এখন দেখছে এতেও কাজ হচ্ছে না, তাহলে এখন তাকে কি বলতে হবে? দাঁড়াও প্লিজ শোনো, দাঁড়াও প্লিজ শোনো, দেখতেছে ফিরেও তাকাচ্ছে না, এখন তাকে তাহলে কি বলতে হবে? ফিরে দাঁড়াও প্লিজ শোনো, ফিরে দাঁড়াও প্লিজ শুনো। দেখো সে প্রত্যেকটা কথা কয়বার করে বলছে? দুইবার দুইবার দুইবার, জাস্ট প্রত্যেকটা কথা সে জাস্ট দুইবার করে রিপিট করছে। তো এটা যদি কষ্ট করে মনে রাখো, তাহলে 1:2:2:6, 3:3:6 এভাবে মনে রাখতে হবে না। আর কষ্ট করে এটাও মনে রাখতে হবে না, তুমি যদি N+L এর নিয়মটা বুঝতে পারো, L+N এর নিয়মটা, যেটাতে কম হবে ইলেকট্রন সেটাতে প্রবেশ করবে। আচ্ছা ধরি 3D, সরি, আচ্ছা 3D এবং 4S, ইলেকট্রন কোনটাতে যাবে আমরা একটু হিসাব করি। দেখো এখানে বলা হচ্ছে 3D আর d এর, আমরা জানি d এর মান হচ্ছে 2, তাহলে ওখানে হচ্ছে 5, আর 4S এর ক্ষেত্রে এখানে মান হচ্ছে 4+0, তাহলে এখানে হচ্ছে 4। তো আমরা জানি N+L এর ক্ষেত্রে যে মানটা কম হয় ইলেকট্রন সেটাতে প্রবেশ করবে, কিন্তু এখানে যদি S এর জায়গায় P থাকতো তাহলে কি হইতো? 4+1, তাহলে এই মানটা কত হইতো? 5। তো যদি মানটা 5 হইতো তাহলে তো আসলে N+L এর মান দুইটাতেই সমান, তাহলে ইলেকট্রন কোনটাতে যাবে? যেটাতে N এর মান কম। দেখো N এর মান কোনটাতে কম? এই যে 3D তে কম, তাই না? তো ইলেকট্রন তখন কোনটাতে যাবে? 3D তে যাবে। এটাই হচ্ছে শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করার নিয়ম। আচ্ছা তো যাই হোক, আমরা ছিলাম আছে গল্পতে, আমরা সেখান থেকে কোথায় চলে আসলাম? হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, তো যাই হোক, এই অনন্ত জলিলকে দেখে আবার ইন্ডিয়ার যে আলিয়া ভাট আছে সেও হচ্ছে যে ইন্সপায়ার হয়েছে, তো সেও ইন্সপায়ার হয়ে সেও চিন্তা করছে তাকেও মেডিকেলে পড়তে হবে, তো সেও এসে রেটিনায় ভর্তি হয়েছে। এখন তার যে বাবা ছিল সেও চলে আসছে তার মেয়েকে খুঁজতে, এসে দেখে যে তার পুরাতন বন্ধু আউফাও সেখানে। তো আউফাওকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বন্ধু আমিও তো আমার মেয়েকে খুঁজতে আসছি, তো এখন তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়? তো এখন আউফাও বলতেছে, খালি পেট মেরা দিমাগ নেই চলতা, তুমি কো সোচো। তো এখন হুন্ডা সাহেব যেহেতু তার গতি অনেক বেশি, সে কি করছে? দৌড়ায় চলে গেছে হচ্ছে এক্সিকিউটিভের কাছে। এক্সিকিউটিভকে যায় বলতেছে, আচ্ছা আমার মেয়েও তো এখানে ভর্তি হয়েছে, তো কিভাবে খুঁজে পাবো? তো এক্সিকিউটিভ হচ্ছে খুঁজতে যায়, দেখে যে হচ্ছে এখানে আলিয়া ভাটের অভাব নাই, তো তাকে এখন কি করতেছে, প্রত্যেককে আবার জিজ্ঞেস করতে হয়েছে, আচ্ছা তোমার বাবার নাম কি? তো সে দুইবার হচ্ছে খুঁজছে, তো প্রথমবার যখন খুঁজছে তখন তার মাথা আসলে উঁচু ছিল, আর পরের বার যখন আবার খুঁজছে তখন তার মাথা নিচু ছিল, ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে হুন্ডের নিয়ম ছিল যে পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, আর তারপরে যখন আবার প্রবেশ করবে সেটা ঠিক বিপরীত মুখী স্পিনে প্রবেশ করবে। আচ্ছা আমরা যখন বাংলায় চ্যাট করি আমার শব্দটাকে কিভাবে লিখি? এইভাবে না, আমরা আরো শর্ট করে লিখি AMR। তো এরকম কাউকে যখন আমরা সাইকেল বানান লিখতে বলবো সে কিভাবে লিখবে? এরকম ভাবে, তাই তো? আচ্ছা আমরা ধরে নিলাম যে একটা ছেলের একটা সাইকেল আছে আর একটা ছেলের একটা হুন্ডা আছে, তো কোন ছেলেটার দাম বেশি থাকবে, সাইকেল ওয়ালা না হুন্ডা ওয়ালার? আচ্ছা তো দাম বেশি থাকবে হচ্ছে এই হুন্ডা ওয়ালা, তাই তো? আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে সাইকেলের ক্ষেত্রে কার নিয়ম প্রযোজ্য নয়? হুন্ডার নিয়ম প্রযোজ্য নয়। তো আমরা এই ক্ষেত্রে এটাও বলতে পারি, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আচ্ছা আপনারা কি পাউলির পারিবারিক জীবন সম্পর্কে জানেন? পাউলি আসলে তার হচ্ছে ব্যক্তিগত জীবনে সুখী ছিল না, তো এই কারণে সে দুইটা বিয়ে করছে। তো এখন তার দুই ঘরে, আমাদের ইসলাম ধর্মে তো একটা কথা আছে, যখন কেউ দুইটা বিয়ে করে তখন হচ্ছে যে বেসিক্যালি তার যে দুইটা ওয়াইফ তাকে আসলে সমান দৃষ্টিতে দেখতে হবে, এক চোখে দেখতে হবে। তো এখন সে এক চোখে দেখে স্টার্ট করছে, তার দুইটা ঘরে দুইটা করে যমজ বাচ্চা হয়েছে, মোট বাচ্চা সংখ্যা কত হইলো? 4। তো চারটা
বাচ্চাই যখন মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করলো, দেখা গেছে যে চারজনই একসাথে মেডিকেলে চান্স পাই গেছে। তো পাওলি সাহেব তো এখন খুবই খুশি যে আমার হচ্ছে বাচ্চারা সবাই মেডিকেলে চান্স পেয়ে গেছে। তো এখন বলছে ঠিক আছে তাহলে একটা ট্যুরের আয়োজন করা হোক, তোমরা কোথায় যাইতে চাও? তো আমরা একটা প্রবাদ জানি, মেনি ম্যান মেনি মাইন্ডস, অর্থাৎ নানা মুনি নানা মত। তো বড়জন বলতেছে যে আমি হচ্ছে বিড়িচিড়ি যাইতে চাই, সেজন্য বলছে না আমি হচ্ছে সিলেট যাইতে চাই। তো আবার আরেকজন বলছে না আমি পপবাজার যাইতে চাই। তো দেখা গেছে বাপের সামনে তারা একটা ব্যতিহার বহুব্রী সমাজ ঘটায় ফেলছে। তো এখন বাপ তো রাইগা মাইগা একাকার যে বাপের সামনে এত বড় বেয়াদবি। তো বেসিক্যালি হচ্ছে যে এই রাইগা মাইগা তিনি বলছেন ঠিক আছে তাহলে ট্যুর বর্জন। তো এই থেকে মেনলি পাউলির বর্জন নীতিটা আসছে যে একটা ব্যক্তির দুইটা বউয়ের চারটা বাচ্চার মতামত কখনো কি হবে না, সমান হবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা একটু বইতে চলে আসি, বই তো নাই, আমরা হচ্ছে যে স্লাইডে চলে আসি। আচ্ছা তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে জুতা পালিশ করার নিয়ম। জুতা পালিশ করার মধ্যে বলছে একটা ব্যক্তি দুইটি জুতার চারটি ফিতার মান কখনো কি হবে না, সমান হবে না, এটাই হচ্ছে বিজ্ঞানী পাউলির নিয়ম। এরপরে আসতেছে হচ্ছে হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়মটা কি, পরমাণু বিভিন্ন সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপরে যখন প্রবেশ করবে সেটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। এটাই হচ্ছে বিজ্ঞানী হুন্ডের নিয়ম। আর হুন্ডের নিয়মের লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে পরমাণু বিভিন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন সমূহ কিভাবে প্রবেশ করে, একমুখী স্পিনে প্রবেশ করে, এটা ছিল হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপরে আসতেছে আলফা এর নিয়ম। আলফা হচ্ছে আমরা বলছি আগে যে শক্তি নিম্ন ক্রম অনুসারে প্রবেশ করবে, আর এখানে আসতেছে হচ্ছে এন প্লাস এল এর নিয়ম। আচ্ছা তো এই সূত্রে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলো আমরা একটু দেখবো। তার আগে আমরা কিছু পোল দেই তোমাদেরকে, একটাই পোল দেবো দাঁড়া। তোমরা দেখো ওখানে কি বলা হচ্ছে যে পরমাণু বিভিন্ন অরবিটালে কোন নীতির ভিত্তিতে ইলেকট্রন প্রবেশ করে। আচ্ছা আচ্ছা তো তোমরা অ্যান্সার করেছো, আমরা দেখি তোমরা কি অ্যান্সার করছো, যে পরমাণু বিভিন্ন অরবিটালে কোন নীতির ভিত্তিতে ইলেকট্রন প্রবেশ করে। তো এই কোশ্চেন নিয়েই দেখা যাচ্ছে হচ্ছে যে এক প্রকার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় যে আসলে কে কোন নীতির ভিত্তিতে ইলেকট্রন প্রবেশ করে। দেখো আমি এটা তোমাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যখন তোমাকে বলবে একটা অরবিটালে ইলেকট্রন কোন নীতির ভিত্তিতে প্রবেশ করবে, একটা, তোমরা যখন বুঝবা যে একটা অরবিটালের কথা বলবে সেটা অবশ্যই হুন্ড, হুন্ডের ক্ষেত্রে একটা অরবিটাল। কিন্তু আলফাও এর ক্ষেত্রে ঘটনাটা কি হবে, আলফাও এর ক্ষেত্রে বলা হচ্ছে বিভিন্ন অরবিটাল, তো একাধিক অরবিটাল থাকলে সেই নীতিটা হবে আলফাও, আর যখন একটা অরবিটাল হবে তখন সেই ক্ষেত্রে নিয়মটা হবে হচ্ছে হুন্ডের নিয়ম। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু খেয়াল করতে হবে, যে একটা অরবিটালে ইলেকট্রন কোন নীতির ভিত্তিতে প্রবেশ করে এবং একাধিক অরবিটালে ইলেকট্রন কোন নীতির ভিত্তিতে প্রবেশ করে। তো এই সব মানে নিয়ে আসলে বিশ্বযুদ্ধ করার এমন কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে আলফাও। মোটামুটি 71% মানুষজনই আসলে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে আমরা এটা কেটে দিই পোলটা। তো আমরা আলফাওয়ের যে নিয়মটা আমরা পড়েছিলাম, আমরা সেখান থেকে আরো কিছু কথা বলি। আলফাওয়ের যে নিয়ম ছিল এন প্লাস এল এর নিয়ম, এই এন প্লাস এল এর নিয়মের কিছু ব্যতিক্রম আছে, তো এই ব্যতিক্রম গুলো আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে, তাই তো? আচ্ছা তো
তো ব্যতিক্রম থেকে বিগত সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইটা কোশ্চেন আসছে একদম রিসেন্ট সময়, তো এইটা একটু ভালো করে পড়া দরকার। দেখো এখানে একটা ছন্দ লেখা আছে, আর্জেন্টিনা CR7 কে কুপিয়ে পিটায়। তো অনেকে আবার CR7 এর ফ্যান বা অনেকে ব্রাজিলের ফ্যান, তোমরা চাইলে যেটা করতে পারো যে CR7